হ্যালো নোট নোট তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমিতা ম্যাম আজকে আমি নিয়ে চলে এসেছি আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে একটা আগ্রহের বিষয় জানার জন্য যে কেন এই ঘটনাটা ঘটছে এবং সেই ঘটনাটা কি বা যেটা আমরা আলোচনা করব সেই বিষয়টা কি আজকে আমরা আলোচনা করব লিপিয়ার লিপিয়ার বলতে কি বোঝো বা অধিবর্ষ জিনিসটাই বা কি বা অধিবর্ষ কেন ধরা হয়ে থাকে লিপিয়ার কেনই বা হয় এবং সেটা চার বছর অন্তরই বা কেন হয় এবং এটা সূত্রবাদ কোথা থেকে হয়েছে সেই বিষয়ে আজকে আমরা কিছু তথ্য তোমাদের কাছে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো তার জন্য কি করতে হবে তোমাদের কিন্তু পুরোটা দেখতে হবে তাহলে হোয়াট ইজ লিপ ইয়ার মনে থাকে যে অধিবর্ষ জিনিসটা আবার কি না যেখানে আমরা জানি আমাদের যে গ্রহ আমরা যে গ্রহে বাস করি সেটা হচ্ছে পৃথিবী তাই তো এবার পৃথিবী কি করে না যে সূর্য সেই সূর্যকে সমগ্র প্রদক্ষিণ করছে যেখানে ধরো ছবিতে আমরা দেখতে পাচ্ছি কমন ইয়ারে যেখানে আমরা সূর্যকে সমগ্রভাবে প্রদক্ষিণ করছি এই অক্ষ বরাবর প্রদক্ষিণ করছে তাই তো এবার এই প্রদক্ষিণ করছে যখন সেটা একটা নির্দিষ্ট সময় থাকে সময় লাগে সেই সময়টা কত যেটা দিন আমরা আমরা ধরো ধরে যে একটা বছর করি করি সেটা দিনে হয় হিসেব হিসেব এক বছর ধরে নিই এবার কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি দেখি পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন থেকে কিছুটা অতিরিক্ত সময় লাগে সেটা অ্যাকচুয়ালি কত না পৃথিবী প্রদক্ষিণ করতে মোট যে সময় লাগে সেটা হলো পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে প্রকৃতভাবে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট আর ছেচল্লিশ সেকেন্ড তাই তো এইবার এই যে টোটাল সময়টা রয়েছে তার মধ্যে থেকে আমরা প্রত্যেকটা বছর ধরে শুধুমাত্র তিনশো দিন হিসেবে ক্যালেন্ডারের হিসেবে আমরা সেই বছরটাকে তিনশো দিন মনে করি সেই টোটাল একটা বছর ধরি কিন্তু একচুয়াল সময় লাগছে কি এই যে টোটাল পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এইটা একটা কিন্তু বাড়তি সময় সেই সময়টাকে ঘাটতি পূরণ করবার জন্য বা সেই বারটি সময়টাকে পূরণ করবার জন্য কিন্তু একটা দিন একটা এক্সট্রা দিন কিন্তু যোগ করা হয় সেই যে পাঁচ ঘন্টা আঠটারোশো মিনিট ছেচল্লিশ সেকেন্ড সেটা যখন অ্যাড করা হচ্ছে তার ফলে এইখানে তিনশো ছেষট্টি দিন ধরা হচ্ছে সেটা কিন্তু বছরে চার বছরে অন্তত একবার ঠিক আছে এই অধিবর্ষটা চার বছরে একবার হয় কেন না যেখানে পূর্বে পনেরোশো ঠিক সালটা ঠিক কত না পনেরোশো বিরাশি তখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে পনেরোশো বিরাশিতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার রয়েছে দাঁড়াও তোমাদের একটু আচ্ছা পনেরোশো বিরাশি সময়টা সেই সময় গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে যদি আমরা দেখি তিনশো ছেষট্টি দিন অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা যে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডের যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা কমানোর জন্য বা সেই ঘাটতি সেই সময়ের ঘাটতিটাকে পূরণ করবার জন্য কিন্তু তিনশো ছেষট্টি দিন ধরে নি এবার গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী গ্রেগরি নামে একজন পোপ ছিলেন তার তিনি কিন্তু ক্যালেন্ডারটা তৈরি করেছিলেন সেই অনুযায়ী কিন্তু তিনশো দিন ধরা হয়ে থাকে অর্থাৎ সেই বছরগুলোকে যেই বছরগুলো যেই যে বছরগুলো চারশো দ্বারা বিভাজিত হবে যে বছরগুলি কত দ্বারা বিভাজিত হবে না চারশো দ্বারা বিভাজিত হবে সেই সেই বছরগুলো কিন্তু লিপিয়ার বলে বলা হয় চারশো দ্বারা বিভাজিত হবে সেইগুলোই কিন্তু লিপিয়ার যেগুলো চারশো দ্বারা বিভাজিত হচ্ছে না সেই বছরগুলো কিন্তু লিপিয়ার হচ্ছে না ঠিক আছে তাহলে যে ইয়ার গুলো চারশো দ্বারা বিভাজ্য হবে বা চারশো দ্বারা বিভাজিত করা যাবে সেইগুলো হচ্ছে লিপিয়ার যেগুলো হবে না সেগুলো কিন্তু লিপিয়ার নয় সেই সূত্রেই কিন্তু বছরে চার বছর অন্তর অন্তর বা ঠিক ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই লিপিয়ার হয় যেটা পূর্বে হয়েছিল দু হাজার ষোলোতে হয়েছে দু হাজার অন্তর আমরা যদি দেখি দু হাজার কুড়ি সালে হয়েছে আবার কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশেও কিন্তু এই ঘটনা পুনরাবৃত্তি হয়েছে আমরা তুমি বুঝতে পারছো এই যে গ্যাপ মেনটেন হচ্ছে দু হাজার ষোলো তারপর চার বছর অন্তর পর হলো দু তারপর চার বছর পর হলো এই যে গ্যাপটা মেন্টেন হচ্ছে এবং এই পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ডের সময়ের ঘাটতিটা পূরণ করবার জন্য সেটাকে প্রায় একটা দিন ধরে বাড়তি হিসেব করা হচ্ছে সেই যে বছর যেটা চারশো দ্বারা বিভাজিত হচ্ছে সেই বছরটাই কিন্তু অধিবর্ষ হয় বা লিপিয়ার হয় যেটা ন্যাচারালি হয়ে থাকে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে আঠাশ দিনে শেষ হচ্ছে কিন্তু এই চার বছর আগে আমরা যদি দেখি দু সালে সেই ফেব্রুয়ারি মাসে কিন্তু সেরকমই হয়েছিল দু হাজার ষোলোতেও যদি দেখি সেরকম ফেব্রুয়ারি মাসে একটা দিন কিন্তু সেখানে এক্সট্রা মানে উনত্রিশ দিন যেই বছরটা চারশো দ্বারা বিভাজিত হয় মানে লিপিয়ার থাকে সেই বছরে কিন্তু ফেব্রুয়ারি মাসে দিনের সংখ্যা টোয়েন্টি এইট প্লাস ওয়ান হয়ে যায় তাহলে যেই বছরটা চারশো দ্বারা বিভাজিত হচ্ছে সেই বছরে ফেব্রুয়ারি মাসটা কত হয় টোয়েন্টি এইট প্লাস ওয়ান হয়ে যায় তথাপি টোয়েন্টি নাইন থাকে সেই ফেব্রুয়ারি মাসে যে দিন সংখ্যাটা সেটা তম দিনে গিয়ে শেষ হচ্ছে ঠিক সেই সেম ইভেন্ট এইবারে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসেতেও হয়েছে যেটা কিন্তু আঠাশ দিনের থেকে একদিন যোগ করে তম দিনে ফেব্রুয়ারি মাসটা শেষ হয়েছে ঠিক সেম ঘটনা দু হাজার ষোলোতে হয়েছিল দু হাজার কুড়িতেও হয়েছিল তো এই যে অধিবর্ষ এই অধিবর্ষটা কি যেখানে বাঙালিদের একটু মানে বাঙালি বলবো না যেখানে প্রত্যেকটা মানুষেরই সুবিধা হয় একটা দিন হয়তো এক্সটেন্ড থাকায় সেই জন্য একটা দিন এক্সটেন্ড থাকার জন্য সেখানে বিভিন্ন ভাবে তারকমের ভিত্তিতে সেখানে একটা সুবিধাজনক হতেও পারে আর এই অধিবর্ষের ধারণাটা তাহলে মেনলি কোথা থেকে এসেছে যদি হয় সেটা হচ্ছে পনেরোশো বিরাশি সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে থেকে কিন্তু এই ভুল ত্রুটি যেহেতু বছরের একটা হিসেব রয়েছে সেই যদি আমরা যদি পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে তিনশো দিন ধরে নিই কিন্তু বাকি যে সময়টা থাকে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ডের যে গ্যাপটা সেই গ্যাপটাকে কমানোর জন্য বা সেই ঘাঁটিটাকে পূরণ করার জন্য একটা দিন আমরা কিন্তু অ্যাড করে থাকি এবং সেটা প্রত্যেক বছর চার বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাসে হয় যেই বছরটা চারশো দ্বারা বিভাজিত হচ্ছে সেটাকেই আমরা বলে থাকি অধিবর্ষ বা লিপি আর আর যেই বছরটা তিনশো পঁয়ষট্টি দিনেই হচ্ছে মানে ফেব্রুয়ারি আঠাশ দিনেই কমপ্লিট হচ্ছে এই সেইটা হচ্ছে কমন কমনিয়ার মানে যেটা সাধারণ বর্ষ হিসেবে আমাদের কাছে পরিচিত কিন্তু এই বছর লিপিয়ার বা অধিবর্ষ হিসেবেই আমরা গণ্য করে থাকি বা আমরা সেইটাই কিন্তু জানি তাহলে অ্যাকচুয়াল মেন বেসিস পৃথিবী কে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার সময়ের ওপর ভিত্তি করে এবং সেই সময়টা কতটা লাগছে প্রদক্ষিণের সময় সেই সময়টার ঘাটতি পূরণের জন্য যে বিষয় আহ ধারণাটা আসছে এইটা কিন্তু ক্লিয়ার থাকা দরকার মানে এটা অত্যন্তই একটা জরুরি যেটা কিনা আমাদের বিভিন্ন ভাবে জীবনের একটা অঙ্গ বলা যেতে পারে সাম্প্রতিক কালে একটা এটা জানাটা খুবই আগ্রহের বিষয় ঠিক আছে তো এই রকম আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের নোস্টারি চ্যানেলকে ফলো করতে হবে এবং সমগ্রটা দেখতে হবে এবং যারা তোমরা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ ভাবছো যে প্রিপেয়ার হচ্ছ তারাও কিন্তু প্রত্যেক দিন এই আপডেটগুলোকে ফলো করো তাহলে দেখবে তোমরা যারা যখন এক্সামে বসবে তাহলে ইজিলি সেগুলোকে তোমরা কি করতে পারবে না অনুধাবন করতে পারবে এবং সমাজের মধ্যে অনেক ইনফরমেশন প্রচুর ইনফরমেশন জানতে পারবে যেগুলি কিন্তু খুবই হেল্পফুল হবে তোমাদের এক্সামের জন্য আপকামিং গুলোর জন্য তো তার জন্যই বলছি ভালো করে দেখতে হবে এবং ভালো করে ফলো করতে হবে তো অল দ্য বেস্ট Have a nice day.